Nipa. Hello, Shachid. Hey, Shachid, you always obtain highest marks in English. তুমি সর্বদা ইংলিশে সর্বোচ্চ নাম্বার পাও. What is the secret of your success? তোমার সাফল্যের গোপন রহস্যটা কি? Shachid, no secret, Nipa. কোনো গোপন কথা নেই, Nipa. I always practice English. আমি সর্বদা ইংরেজি চর্চা করি. Nipa, would you please tell me how can I improve my English? তুমি কি আমাকে বলতে পারো কিভাবে আমি ইংরেজিতে উন্নত করতে পারি? সাজিদ, শিওর নিপা, অবশ্যই নিপা। ফর দিস, এর জন্য ইউ হ্যাভ টু লার্ন নিউ ভোকাবুলারি, তোমাকে নতুন শব্দভাণ্ডার শিখতে হবে, অ্যান্ড দে আর কারেক্ট ইউজ অ্যান্ড স্পেলিং, এবং তাদের সঠিক ব্যবহার এবং বানান শিখতে হবে। নিপা, হোয়াট এলস? নিপা, আর কি? সাজিদ, ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার, তোমার ইংরেজি সংবাদপত্র পড়া উচিত, অ্যান্ড লিসেন টু টিভি নিউজ ইন ইংলিশ ডেইলি, এবং প্রতিদিন ইংরেজিতে টিভির খবর শোনা উচিত, অ্যান্ড নোট দি ডিফিকাল্ট ওয়ার্ডস, এবং কঠিন শব্দগুলো নোট করা উচিত। নিপা, ও আই সি। নিপা, ও বুঝতে পারছি। বাট ইজ দ্যাট অল, কিন্তু এটাই কি সব? সাজিদ, নো, না। টু ডেভেলপ ইউর রাইটিং স্কিল ইউ হ্যাভ টু লার্ন দি বেসিক গ্রামার রুলস, আপনার লেখার দক্ষতা বিকাশের জন্য আপনাকে ব্যাকরণের প্রাথমিক নিয়মগুলো শিখতে হবে। নিপা, অ্যানি আদার সাজেশন, অন্য কোনো পরামর্শ? সাজিদ, হোয়েন এভার ইউ হ্যাভ দি অপরচুনিটি, যখনই আপনার কোনো সুযোগ হবে, ইউ শুড স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অর আদার্স, আপনার বন্ধু পরিবারের সদস্য বা অন্যদের সাথে ইংরেজিতে কথা বলা উচিত। ইন দিস ওয়ে ইউ উইল ইম্প্রুভ ইউর স্কিল ইন ইংলিশ ডে বাই ডে, এভাবে আপনি দিনে দিনে ইংরেজিতে আপনার দক্ষতা বাড়াবেন। নিপা, হোয়াট ইজ মোস্ট এসেনশিয়াল ফর মি নাও? নিপা, আমার জন্য এখন সবচেয়ে প্রয়োজনীয় কি? সাজিদ, ইট ইজ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সাজিদ, এটা অনুশীলন এবং অনুশীলন। নিপা, ইটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এটা একটা চমৎকার বুদ্ধি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর উইশ সাজেশন, তোমার বিজ্ঞ পরামর্শের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সাজিদ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সাজিদ, তোমাকে সবসময় স্বাগতম। নিপা, ওকে বাই সাজিদ। নিপা বলতেছে, ঠিক আছে, বিদায় সাজিদ, সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। সাজিদ, ওকে বাই নিপা, ঠিক আছে নিপা, বিদায়।